Assalamualaikum. আমাদের তো না তাহলে চলো, তোমারটা থাকতে হবে। দেখেন এই যে আপনারা পাক ফ্যান দিয়ে উড়ান না, জিএফসি ফ্যান দিয়ে উড়ান, সেই সেটার থেকে এটা কি খুব খারাপ? এটা ওই পাক ফ্যান আপনারা কয় টাকা দেখেন? 9,000 টাকা দেখেন না, 8,000-9,000 টাকা। এই মেশিনটার দাম হচ্ছে 25,000 টাকা। তাহলে কি খুব কি বেশি দাম এটার? ঠিক আছে, তাহলে কি এই মেশিনটা যদি আপনি কিনতে চান, তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা কাজ করতেছে, খেয়াল করে দেখছেন এখানে। আচ্ছা, এটা আমার হাপার নর্মাল একটা হাপার, আমরা মুখ দেখাই না, আমাদের মুখ এরও মুখ, এটা হচ্ছে হপার। কারণ কেউ বেশি খায়, কেউ কম খায়, আছে না? তাহলে এখানে যখন আমরা জানলা, যে কয় না সব কটি দ্বার জানালা খুলে দাও, এই যে জানলা, আপনারা যদি বলি যে না আমরা তাড়াতাড়ি কাজ করব, সময় নাই, খালি মনের পরে মন দিব, ঠিক আছে, তাহলে আপনি জানলা সবগুলো খুলে দিবেন। আজ বলে যে আমরা তো প্যানা নাই, আপনি হচ্ছে একটা খুলবেন, তাহলে একটা দিয়ে আপনি কি ধানটা চান? আপনি চাইলে যে না আমার আরেকটি স্পিড লাগে, দুইটা জানলা খুলে দেন, খুলে দিলেন, তাহলে হচ্ছে আপনার আরেকটি স্পিড দিল, আরেকটু স্পিড লাগবে, তিনটা জানলা খুললেন, একটা বন্ধ রাখবেন, তাহলে আপনি চাইলে কি জানলাটা কম বেশি করতে পারবেন। খাবার আসলো, তাহলে এই যে ট্রেতে আসলো, দেখেন এখানে কি চালনি আছে, তারপরে এখানে দেখেন আমাদের দুইটা ধাপ আছে, একটা আছে এই পাশে, একটা আছে ওই পাশে, একটা আছে। যারা হচ্ছে বিএডিসিতে ধান দেয় না অনেকে বীজ হিসেবে, যারা হচ্ছে এই বীজ দেওয়ার জন্যে নিবে, তাদের জন্য কিন্তু ওই যে ওই পাশে যেটা বীজ হিসেবে ধানটা যাচ্ছে, সেই ধানটা বিএডিসিতে ফেরত আসছে, অলরেডি গ্রেড করে আসছে। কারণ কি এটা এই আপনারা আপনারা আসেন কাছে যান, আপনারা একটু দেখেন না, আপনাদের তো এটা কাজ, বুঝতে পারছেন? এটা তো আপনাদের কাজ, এটা খুব সিম্পল একটা বিষয়, আপনারা তো ধান উড়াই থাকেন আঙ্কেল, এইগুলাই তো আপনাদের দিতেই করব। তাহলে দেখেন, তাহলে এটাতে কিন্তু আমরা এটা বীজ, এটাতে আপনাদের প্রত্যেকটা বীজের জার্মিনেশন মাস কি হবে, আর এটা দিলে কি আমরা ধানের বীজ নাও গজাইতে পারবো, কিন্তু এটা আপনি খাইতে পারবেন। আর চিটা ধান যেগুলো, সেগুলো তো সামনে দিয়ে চলেই গেল, তার মানে এখানে শুধুমাত্র একটা 0.5 হর্স পাওয়ার একটা মোটর লাগানো আছে, আর কিছু নাই। তাহলে 5 হর্স পাওয়ার একটা মোটর আছে, ঠিক আছে। পরে দেখেন এখানে একটা জানলা আছে না, তাহলে এখানেও একটা জানলা আছে, দেখেন এই ভিতরে একটা ব্লোয়ার মেশিন বলতে একটা ফ্যান, আপনার নর্মাল যে ফ্যান আছে না, এই ফ্যানের মতোই ফ্যান আছে একটা, যে এই ফ্যানটা আপনি চিটা ধানগুলোকে কি করে পাস করে দেয় একদম, বুঝতে পারছেন, গ্রেড করে দিচ্ছে। তাহলে আমার আপনার আপনি যখন এই দিকের জানলা যখন খুলে দিচ্ছেন, তার মানে কি আমার অটোমেটিক অনেকগুলো ধান কিন্তু পাশে পাশে নিচে পড়ছে, আসতেছে না? তাহলে মানে কি আমার ফ্যানের পাওয়ারও তো 1-2-3 দেন না, এখন আমাদের তো মেশিনের তো পাওয়ার নির্দিষ্ট আছেই, আর আপনি মন চলেন না আমি আরও পাওয়ার বাড়াই দিই, সেখানে সুযোগ আছে। এই দিকে এটা একটু লুজ করে দিয়ে এটা হচ্ছে আমি জানলাটা করে বন্ধ করলাম, তার মানে আমার ভিতরের যে ওই যে ফ্যানের যে পাওয়ারটা, ফ্যানের যে বাতাসটা, শুধুমাত্র বাতাসটা কাজ করেই চিটা ধান করাই দিই। আর কি যখন দেখতেছেন না আমার তো আরও বেশি চিটা ধান পড়ে গেছে একটু, আছে না, তখন এই জানলাটা একটু খুলে দিবে, তার মানে কি এই বাতাসও যাচ্ছে আবার ওইটাও, ডাবল পাচ্ছেন না? এই ডাবল বেনিফিটের কারণে কি সব চিটা ধান চলে যায়, মানে চিটা ধান এমনিতেও থাকে না যখন আপনি এদিকে বেশি ধান দিবেন, বুঝতে পারছেন? তাহলে এই মেশিনটা কি আপনার ওই উইন্নার বা পাক ফ্যান, জিএফসি ফ্যানের থেকে ভালো না? তাহলে ওই ফ্যান যদি আপনি 9,000 টাকা দেয়, এখন তো গরমের সিজন, দাম এরকম 9,000 টাকা দাম, তাহলে এই মেশিনের দাম 25,000, তাহলে এটা ভালো না? আর এটাতে অটোমেটিক আমরা দুই ধাপে গ্রেড করে দিচ্ছি। তাহলে এই যে আপনাদেরকে যে মেশিনগুলো দেখাইলাম, তিনটা মেশিন, কোনোটা কি খারাপ লাগছে? আমি কিন্তু মুখে শুধু বলিনি, কাজ করে কিন্তু দেখাইছি, সবগুলো চার্জ দিয়ে দেখাইছি সব কিছু। আর একটা ভুট্টা মারাই, সেটা যেহেতু আমাদের সার আসছে, আমরা ওখানে একটু কথা বলে ভুট্টা মারাইটা আপনি একটু দেখেন, আপনার কি কেউ হাত দিয়ে মারাই করেন মনে হয় নাকি? এখনো হাত দিয়ে মারাই করেন? ঠিক আছে, তার মানে আপনাদের যে ওই এলাকাতে